পুনর্নির্বাচিত হলে আমেরিকায় চায়নার গাড়ি বিক্রি বন্ধে ইতিহাসের সর্বোচ্চ শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার শিকাগোর ইকোনমিক ক্লাবে ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে দেশের উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি পাবে। পাশাপাশি আমেরিকায় পণ্য উৎপাদন কর কমিয়ে আনা এবং বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থান ধরে রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। ব্লুমবার্গ নিউজের এডিটর ইন চিফ জন মিকেল টোয়েটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক নীতি নিয়ে কথা বলেন। বাইডেন হ্যারিস প্রশাসনের ভুল নীতির কারণে দেশের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে দাবি করে ট্রাম্প বলেন, তিনি পুনর্নির্বাচিত হলে কোম্পানিগুলোকে ফিরিয়ে আনবেন। এ সময় শুল্ককে তার অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। চায়না সেখানে গাড়ির বিশাল কারখানা নির্মাণ করছে এবং সহজেই তা আমেরিকায় বিক্রি করছে, যা দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করে দিচ্ছে, তিনি তা হতে দিবেন না। এ সময় সঞ্চালক মিকেল টোয়েট বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ওপর দেশের 40 মিলিয়ন মানুষের কর্মসংস্থান নির্ভর করে, জিডিপিতে যার অবদান 27%। অতিরিক্ত শুল্ক আরোপ আমেরিকাকে বৃহৎ বাণিজ্য যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। অতিরিক্ত শুল্ক আরো পশ্চিমা মিত্রদের মধ্যেও অসন্তুষ্টি এবং বিভক্তির কারণ হতে পারে এমন আশঙ্কার কথাও তুলে ধরেন সঞ্চালক। প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার আলাপ হয়েছে এমন বিতর্কের বিষয়েও জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। এছাড়া ট্রাম্প বলেন, নর্থ কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য সাউথ কোরিয়া বছরে $2 বিলিয়ন দিতে রাজি হয়েছিল, বাইডেন প্রশাসন যা বাতিল করে দেয়। আবার নির্বাচিত হলে ডলারকে আরো শক্তিশালী করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ক্ষমতায় গেলে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে অপসারণ করবেন কিনা এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি ট্রাম্প, তবে তাকে নিয়ে উপহাস করেন তিনি। ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভের সুদের হার নির্ধারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের অধিকার রয়েছে। এছাড়া ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে দেশের জন্য হুমকি এবং প্রযুক্তি জায়ান্ট গুগলকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। আসাদ জিএল, টিবিএন 24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।